सभी दे रहे हैं जी। चल गया। शिरा गायकेर एक बार दुबार नय सात सात बार फिल्म फेयर अवार्ड प्लेन अरिजीत सिंह सर। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, অরিজিৎ সিং স্যার। অরিজিৎ সিং স্যারের এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। অরিজিৎ সিং, দেবা দেবা, ব্রহ্মাস্ত্র, অরিজিৎ সিং, কেসরিয়া, ব্রহ্মাস্ত্র, পার্ট 1, শিবা, সোনু নিগম। ফর দ্য বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল গোজ টু অরিজিৎ সিং ফর কেসরিয়া। Receive this on behalf of him and the entire Brahmastra team. Amader Bangalir gorbo, Jiaganjer matir manush Arijit Singh sir kal pelen sera gayoker tokma. Sat sat bar award jite nilen amader Arijit Singh sir. Arijit Singh sir pelo sera gayoker sat sat bar film favorite award. Ei award e sobtheke ekta mojar bishoy ache. Mojar bishoy ta holo, apnara janen Salman Khan কিন্তু অরিজিৎ সিংকে বারবার সিনেমার গান থেকে তাকে বাদ দিয়েছিল, তাকে ছেটে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু বন্ধুরা, সময় কথা বলে, ধৈর্য ধরে যদি আপনি কাজ করেন, সাফল্য একদিন আপনার কাছে আসতে বাধ্য। অরিজিৎ সিং স্যার বারবার সিনেমায় গান করার জন্য চেষ্টা করত, আর সালমান খান প্রত্যেকটা সিনেমায় তার গান ছেটে ফেলত। কিন্তু ভাবুন, তার এই সাফল্য আজ আকাশ চুম্বি। হমারা কোই দোষ নেই হ্যায়, গানে বাজতে রহেঙ্গে। ইসমে তো নিন্দ আয়েগি ইয়ার, ডেফিনেটলি। তো সুনা দো, হমকো ভি সিখাও। অলরাইট, ভেরি গুড ম্যান, মাশাআল্লাহ, ইউ ডিজার্ভ দিস অ্যাওয়ার্ড। থ্যাঙ্ক ইউ সো মাচ। বন্ধুরা, সালমান খানের ঝুলি কিন্তু আজ ফাঁকা, তার সিনেমা চলছে না। আজ যদি সালমান খানের মুভিতে অরিজিৎ সিং স্যারের গান থাকতো, হয়তো বন্ধুরা কিছু দর্শক দেখতে যেত, কারণ অরিজিৎ সিং স্যারের গান আছে। মজার বিষয়টা বলি, এই বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সঞ্চালনায় ছিলেন সালমান খান। ভাবুন তো, সালমান খানের সামনে থেকে সেরা গায়কের তকমাটা, সেরা গায়কের অ্যাওয়ার্ডটা ছিনিয়ে নিয়ে গেল আমাদের বাঙালির গর্ব অরিজিৎ সিং। বন্ধু, ধৈর্য ধরলে কিন্তু সময় মতো জবাব দেওয়া যায়। বহুবার কিন্তু অরিজিৎ সিং স্যার ক্ষমা চেয়েছিলেন সালমান খানের কাছে, কিন্তু তা সত্ত্বেও বারবার বারবার সালমান খান তার পেছনে লেগেছে। সে যাতে উঠে দাঁড়া দাঁড়াতে পারে, তার প্রচেষ্টা সবসময় করে গেছে, কিন্তু একবার দুবার নয় বন্ধু, সাত সাতবার কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের অরিজিৎ সিং স্যার। অরিজিৎ নে বহুত সবর সে গায়া হ্যায়, এন্ড দ্যাট পেশেন্স ওয়াজ দ্য নিড অফ দ্য আওয়ার ইন টুডেজ মিউজিক ইন্ডাস্ট্রি। সরি স্যার, মুঝে মাফ কর দিজিয়ে স্যার, প্লিজ ফরগিভ মি, ক্ষমা কিজিয়ে, মা আপকে পেয়ে ছোড়তা হুঁ স্যার। ওর সে জরা থোড়া সা ঘুম কে জরা আপ দিখা দেঙ্গে কি আপকে, রুক যাও স্যার, মে আরে ইয়ে আচ্ছা হি করনে যাও আপ, ফির চলো কোই বাত নেই স্যার, থ্যাঙ্ক ইউ। আরে স্যার রুক যাও স্যার, রিমুভ ইট ইয়ার। ये तुम्हारे सिंगर ने चिपकाया तुम पर, अच्छा चिपका है। आप लोग छह घंटा बिठा के रखते तभी ऐसा होता है। वाह यार, थैंक यू। सभी दे रहे हैं जी। चल गया। मैं नहीं डरा सर। थैंक यू, 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 थैंक यू। এবার কিন্তু সালমান খান হারে হারে বুঝতে পারছে বাঙালির গর্ব অরিজিৎ সিং স্যারের পেছনে লেগে তার বিন্দু মাত্র লাভ হয়নি, বরং ক্ষতিটাই করেছে তার কেরিয়ারে। এবছরে ব্রহ্মাস্ত্র সিনেমায় কেশারিয়া গানটা আপনারা সকলেই শুনেছেন, কেশারিয়া তেরা, এই গানটার জন্যই কিন্তু এবছরে সেরা গায়কের তকমা, সেরা গায়কের অ্যাওয়ার্ড পেলেন আমাদের অরিজিৎ সিং স্যার। আমাদের বাঙালির আর এক গর্ব প্রীতম চক্রবর্তী, তিনিও কিন্তু এবছর পিছিয়ে নেই। এবছরের সেরা সঙ্গীত পরিচালনার অ্যাওয়ার্ড পেলেন আমাদের গর্ব, আমাদের যোদ্ধা প্রীতম চক্রবর্তী কেশারিয়া গানের জন্য। গায়ক হিসাবে সাত সাতবার অ্যাওয়ার্ড পাওয়া কিন্তু মুখের কথা না, সেই কাজ করে দেখেছেন আমাদের যোদ্ধা
আমাদের সকলের প্রিয় আমাদের ভগবান অরিজিৎ সিং স্যার, শ্রদ্ধেয় মোহাম্মদ রফি, মেলোডি কিং কুমার শানু এবং উদিত নারায়ণ, তাদের পেছনে ফেলে আমাদের বাঙালির গর্ব অরিজিৎ সিং স্যার এগিয়ে গেলেন সাত সাতবার অ্যাওয়ার্ড পেয়ে। আমাদেরই বাঙালির আর এক গর্ব, আমাদের বাঙালির আর এক ভগবান কিশোর কুমার। কিশোর কুমার কিন্তু 8 বার পেয়েছেন এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। শুধুমাত্র বাঙালির গায়কের মহারাজা কিশোর কুমার এগিয়ে আছেন 8 বার অ্যাওয়ার্ড পাওয়ার দৌড়ে। তো আমাদের মনে হয় অরিজিৎ সিং স্যার কিন্তু এই 8 বারের যাত্রাটাও সামনের বছর পার করে ফেলবেন। কি বন্ধুরা, আপনারা সেটাই চান তো? প্লিজ কমেন্টস করে কিন্তু জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। অরিজিৎ সিং স্যারকে যারা ভালোবাসেন তাড়াতাড়ি ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও দেখার জন্য। এত কম সময়ে, এত কম বয়সে 7-7 বার অ্যাওয়ার্ড পাওয়া কিন্তু 4টেখানি কথা না। আজ তিনি সকল আজ তিনি পুরো পৃথিবীতে রাজ করছেন, সকলের হৃদয়ে কিন্তু বাস করে অরিজিৎ সিং। প্রত্যেকের মুখে মুখে অরিজিৎ সিং স্যারের গান ঘোরে। অরিজিৎ সিং স্যার কিন্তু 5-5 বার পরপর অ্যাওয়ার্ড পেয়েছিলেন। একবার মাঝখানে গ্যাপ গেছিল, তারপর আবার 2 বার তার ঝুলিতে চলে আসলো 7 বার অ্যাওয়ার্ড। এই জয় কিন্তু বন্ধুরা অরিজিৎ সিং স্যারের সাথে সাথে পুরো বাঙালির জয়, পুরো বাঙালির গর্ব। আমাদের আমাদের সত্যি হৃদয়ে বাস করে আমাদের অরিজিৎ সিং স্যার। স্যার আপনি অনেক ভালো থাকুন আপনাদের পরিবারকে নিয়ে। অরিজিৎ সিং স্যার বুঝিয়ে দিলেন, ধৈর্য ধরলে এবং হাল ধরে থাকলে একদিন সাফল্য তোমার কাছে আসতে বাধ্য। তাই বন্ধু, কোনো কাজ করলে ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরে আপনি কাজটা করুন, আপনি সাফল্য পেতে বাধ্য। একটু সময় লাগতে পারে, কিন্তু যদি আপনি ধৈর্য ধরেন, একটু সৎ থাকেন, তাহলে আপনি সফলতে বাধ্য। আর আমাদের মহারাজা সৌরভ গাঙ্গুলি এবং আমাদের আর এক যোদ্ধা, আমাদের বাঙালির ভগবান অরিজিৎ সিং স্যার কিন্তু সেটার প্রমাণ। বন্ধু, উত্তর দিলে কিন্তু বড় হওয়া যায় না। ধৈর্য ধরে দাঁতের উপর দাঁত রেখে কাজ করে গেলে একদিন সাফল্য আসতে বাধ্য। তাই তিনি আজ 7-7টা অ্যাওয়ার্ডের মালিক। সালমান খানের সামনে দিকে নিয়ে চলে গেল অ্যাওয়ার্ড, যোগ্য জবাবটা কিন্তু দিল, তাই না বন্ধু? অরিজিৎ সিং স্যার, আমাদের সকলের এই একটা মন আপনি আর কতবার জিতবেন? সত্যি আমাদের মনে বিন্দুমাত্র ফাঁকা নেই অরিজিৎ সিং স্যারের জন্য। যতটুকু আছে পরিপূর্ণ আছে স্যার আপনার জন্য। আপনার মতো মানুষকে পেয়ে আমরা সত্যি গর্বিত। বাঙালি হিসেবে আমরা গর্ব অনুভব করি আপনার জন্যই। আপনি অনেক ভালো থাকুন, আর সব থেকে বড় কথা, আপনার দেখা আমি পেয়েছি এবং আপনাকে বুকে জড়িয়ে ধরে স্পর্শ করতে পেরেছি, ভগবানের দর্শন পেয়েছি। এটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখতে পারবেন। বন্ধু, এতক্ষণ যখন ভিডিওটা দেখছেন, এইটুকু অনুরোধ রইল ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যারা ফেসবুকে দেখছেন তারা ভিডিওটা ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। একটু অনুরোধ রইল, সাবস্ক্রাইব করতে আর ফলো করতে কিন্তু বন্ধু পয়সা লাগে না। একটু ভিডিও অনেক কষ্ট করে কিন্তু বন্ধুরা ভিডিওগুলো বানাই, আর বিশেষ করে অরিজিৎ সিং স্যারের সম্বন্ধে ভিডিওগুলো বানাই। জানি আপনাদের সকলের ভালো লাগে অরিজিৎ সিং স্যারকে, তার জন্য ভিডিওগুলো বানানো, একটু আপনাদের জানানো, একটু অনুরোধ রইল, ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আই লাভ ইউ অরিজিৎ সিং স্যার। যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসাবে বা দাদা হিসাবে ক্ষমা করে দেবেন। আমার ভুলটা প্লিজ কমেন্টসে ধরিয়ে দেবেন যে আমি কি ভুল করছি, যাতে পরবর্তী ভিডিওতে আমি শুধরে নিতে পারি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই।